প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো রাজগঞ্জে। রাজগঞ্জ স্ত্রীসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গাড্রা থেকে রাজগঞ্জ স্ত্রীসংঘ ক্লাব পর্যন্ত প্রায় 8 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও পঞ্চায়েত সমিতি সভাপতি রূপালী দে সরকার। এই বিষয়ে ক্লাব সদস্য অরিন্দম ব্যানার্জি বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজগঞ্জ স্ত্রীসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়েছে। আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্ত্রীসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় একটি মেগা ম্যারাথন রেসের আয়োজন করা হয়েছিল, যা সন্ন্যাসীকাটা অঞ্চলের গাড্রা থেকে শুরু করে আমাদের স্ত্রীসংঘ ক্লাবের পূজা প্রাঙ্গণ পর্যন্ত প্রায় 7-7.5 কিলোমিটারের রেস এখানে হয়েছে এবং এতে 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে প্রথম পুরস্কার ছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 5,000 টাকা, 7,000 টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল 5,000 টাকা, সেই সঙ্গে ট্রফি, মেডেল এবং রেপ্লিকা চেকও ছিল এবং কয়েকজন মহিলাও আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। মহিলাদের মধ্যে একটা স্পেশাল প্রাইজ আমাদের ছিল, 4-5 জন মহিলা ছিলেন, তাদের মধ্যে যে ফার্স্ট হয়েছে তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে 3,000 টাকা চেক প্রদান করেছি। আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই ম্যারাথন রেসের শুভ উদ্বোধন করেন আমাদের বিধায়ক সাহেব মাননীয় খগেশ্বর রায় মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি রূপালী দে সরকার মহাশয়া, উপস্থিত ছিলেন সন্ন্যাসীকাটা অঞ্চলের প্রধান রুবা খানম মহাশয় সমেত আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং তারপর আমাদের ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের বিধায়ক সাহেব এবং তারপরে এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়। 50,000 লোগো কো অপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয় উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত। শ্রী শান্তি হন্ডা।